খবর পেয়েছেন যে হলদিয়াতে মিৎসুবিশি কেমিক্যালস তাদের এক্সপ্যানশন করছে? 450 কোটি মিনিমাম ইনভেস্টমেন্ট হবে, তার জন্যে জমি অ্যালোকেশন হয়েছে, ক্যাবিনেটে পাস হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এক্সপ্যানশনের সঙ্গে সঙ্গে ডাউনস্ট্রিম তৈরি হবে। আপনারা জানেন যে হলদিয়া পেট্রোকেমিক্যালসে 5 লক্ষ মানুষ ডাউনস্ট্রিমে আজ চাকরি করছে, হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রোডাক্ট কোনো নেই। মিৎসুবিশি কেমিক্যালের এই এক্সপ্যানশনের মাধ্যমে ডাউনস্ট্রিমে কর্মসংস্থান হবে, কেননা যেই মিৎসুবিশি ডবল করবে তার থেকে আমরা আশা করছি এরপরে কন্টিনিউয়াস পলিমারাইজেশনের প্লান্ট লাগানোর সম্ভাবনা হবে। কন্টিনিউয়াস পলিমারাইজেশনের প্লান্ট হলেই ফাইবার বেরোবে, ফাইবার বেরোলেই স্পিনিং মিল হবে। সেহেতু এই যে চেইনটা, গতকাল যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে যেটা পাস হয়েছে তার গভীরে ঢুকে ইমপ্লিকেশন হচ্ছে যে শুধু এক্সপ্যানশন নয়, আমরা আশা করছি তার থেকে কন্টিনিউয়াস পলিমারাইজেশন প্লান্ট, তার মানে মিৎসুবিশির র মেটেরিয়াল নিয়ে আরেকটা প্রসেসিং হবে, সেই প্রসেসিং থেকে ফাইবার বেরোয়, সেই ফাইবার থেকে স্পিনিং মিল হয়, সেই স্পিনিং মিল থেকে অ্যাপ্যারেলে কটন অ্যান্ড সিনথেটিক্স মিক্সচার ইত্যাদি তার থেকে তৈরি হয়। এই ডাউনস্ট্রিমটা পশ্চিমবঙ্গে ছিল না মিৎসুবিশির ক্ষেত্রে, ছিল হলদিয়া পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে। হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রোডাক্ট নিয়ে আপনার মগ বা বালতি বা অনেক রকমের টারপলিন অনেক জিনিস তৈরি হতো, এতে ছিল না। সেহেতু আমরা আশা করছি কালকে যে আপনারা আজকে দেখেছেন, আমি দেখেছি কাগজে আপনারা লিখেছেন, সেটাকে যদি আরও গভীরে যেতে চান তাহলে বলতে পারেন যে এর থেকে পশ্চিমবঙ্গ সরকারের ভিশন হচ্ছে যে কন্টিনিউয়াস পলিমারাইজেশন প্লান্ট, যেটা আমরা আশা করছি এরপরে মিস্টার চ্যাটার্জি করবেন, যেই হবে সঙ্গে সঙ্গে ফাইবার তৈরি হবে, ফাইবার তৈরি হলে স্পিনিং মিল হবে, স্পিনিং মিল হলে সেটা অ্যাপ্যারেলে মিক্সচার যেটা হয় তার প্রতি আমরা আমাদের এখানেই যেতে পারবো, এবং ভালো কর্মসংস্থান ডাউনস্ট্রিমে আসবে মিৎসুবিশি কেমিক্যাল। আজকে আপনাদের এই সুখবরের সঙ্গে আরেকটা সুখবর দিতে চাই। আজকেই WBIDC-র বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে, দেয়ারফর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হয়েছে, এবারে এটা স্ট্যান্ডিং কমিটিতে যাবে, আমরা আশা করছি স্ট্যান্ডিং কমিটিও খুশি হবে, সেহেতু ইট ইজ ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল। ইন প্র্যাকটিস স্ট্যান্ডিং কমিটিতে গিয়ে ওটা ফর্মাল হয়। সেটা হচ্ছে ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, INSTAKART, ইনস্টাকার্ট প্রাইভেট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, কে তারা? ফ্লিপকার্ট গ্রুপ কোম্পানি। আপনারা সবাই ফ্লিপকার্ট জানেন, ফ্লিপকার্ট আজকে লজিস্টিক্স হাব তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে এগিয়ে এল, এবং এতে কি হবে, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সরকারের নিজের হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নদিয়া ডিস্ট্রিক্টে আপনারা সবাই জানেন, সেখানে আমাদের 358 একর জমি আছে, 358 একর, তার থেকে 100 একরের কাছাকাছি আপনার ফ্লিপকার্ট লজিস্টিক্স হাব তৈরি করবে, এবং তাদের অফিশিয়াল প্রপোজালে তারা বলছে 951 কোটি ইনভেস্ট করবে, তার মানে 1000 কোটি তারা ইনভেস্ট করবে। এবং সবচেয়ে বড় কথা, যার জন্য আমি সত্যি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলাম, উনি বললেন আপনি নিশ্চয়ই আমাদের মিডিয়ার বন্ধুদের জানিয়ে দিন, এই 1000 কোটি ইনভেস্টমেন্টে 18,310 জনের কর্মসংস্থান হবে, 18,310 জন মানুষের কর্মসংস্থান হবে।
একদম ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, ডাইরেক্ট। ইন্ডিয়া প্রপোজেস ইনভেস্টমেন্ট অফ 991 crores, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট অফ 18,310। তার কারণ লজিস্টিক্স হাব হচ্ছে ভয়ঙ্কর লেবার ইনটেন্সিভ। এটা আপনি যখন ডাইরেক্ট বলছেন, ট্রান্সপোর্টেশন যেটা হয় সেটাও তো তার ডাইরেক্টই বলতে পারেন, এটা তো ম্যানুফ্যাকচারিং নয় যে আপনার মেশিন বসিয়ে করছে। তার মানে যা আসবে যাবে, মুভমেন্ট হবে, ভেতরের লোক থাকবে, ফ্লোটা ডাইরেক্ট বলতে যখন আপনি যখন ফ্যাক্টরির কথা বলেন, শুধু ফ্যাক্টরির মধ্যের কথা বলছেন, যেহেতু এটা লজিস্টিক্স হাব সেহেতু তার সেখানে মুভমেন্টটাও আপনাকে এমপ্লয়মেন্টটা ধরতে হবে, সেটাকে আপনি আইন ইনডাইরেক্ট ফ্যাক্টরির ক্ষেত্রে বলেন, এক্ষেত্রে কিন্তু সেটা ডাইরেক্ট। তাদের অফিসিয়াল ডিপিআর যেটা তারা জমা দিয়েছে লিখিত, তাতে 951 crore মানে 1,000 crore ইনভেস্টমেন্ট, 18,310 মানুষের এমপ্লয়মেন্ট এবং প্রোডাকশন অ্যাচিভমেন্ট জন্যে এই পুরো প্রসেসটাকে কমপ্লিট করার জন্য আমরা আশা করছি 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার মানে 6 মাসের মধ্যে তারা শুরু করে দেবে, কাজ তো শুরুই হয়েই যাবে। তাদের আমরা জমির ব্যবস্থা করে দিচ্ছি। এর সবচেয়ে সুবিধে হলো এই হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের দ্যাট একটা সাইডে NH-34 ন্যাশনাল হাইওয়ে 34 একটা সাইডে আছে, যাতে 912 মিটার ফ্রন্টেজ আছে, 912 মিটার ফ্রন্টেজ আছে, বিশাল ফ্রন্টেজ। এবং এটা একটা বিশাল প্রজেক্ট, আজকে WBIDC-র বোর্ডে পাশ হয়েছে। এর পরের স্টেপে এটা অটোমেটিক্যালি স্ট্যান্ডিং কমিটিতে যাবে, সেহেতু ইন প্রিন্সিপাল পাশ হয়ে গেল, ইন প্র্যাকটিস স্ট্যান্ডিং কমিটি অ্যাপ্রুভ করলেই এটার কাজ শুরু হয়ে যাবে। এটা আপনারা শুনে খুশি হবেন, আজ প্রায় 7-8 মাস ধরে এই নিয়ে আলোচনা চলছে। তারা বিভিন্ন রাজ্য, ইস্টার্ন সেক্টরে বিভিন্ন রাজ্যে তারা দেখে গেছে, তারা পশ্চিমবঙ্গেও 3-4টে জমি তারা দেখেছে, আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমি দেখেছে, শেষ পর্যন্ত তারা হরিণঘাটাকে সিলেক্ট করেছে। কেন? তার কারণ এয়ারপোর্ট কানেকশন, তার সঙ্গে আপনার বাংলাদেশ কানেকশন, ভুটান কানেকশন, নেপাল কানেকশন, নর্থ ইস্ট কানেকশন, এবং চারিদিকে যেহেতু ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপরে, সেহেতু আমরা খুশি যে তারা সেটা সিলেক্ট করেছে। শুধু তাই নয়, NH-31-এর সঙ্গেও তাদের একটা কানেকশন আছে, কানেক্টেড টু ডালখোলা ওয়্যার ইট মিটস NH-31। তার মানে রোড নেটওয়ার্কটা খুব সুন্দর, তারা নিজেরাই সিলেক্ট করেছেন। সেহেতু 358 acres অফ ল্যান্ড আমাদের পার্কে আছে, তার থেকে মোটামুটি কাছাকাছি ধরতে গেলে 100 acres মতন তারা জমি নেবেন। এই যে তাদের দেওয়া হয়েছে সেটাও কমপ্লিটলি ট্রান্সপারেন্টলি করা হয়েছে। আজ প্রায় 1 মাস ধরে ওয়েবসাইটে আছে বিভিন্ন, যেখানে তারা দেখে লজিস্টিক্স তারা দেখেছে, অ্যাপ্লিকেশন আমরা চেয়েছি। এবং আমাদের সবচেয়ে বড় ভালো লাগছে এই কথাটা দেখে যে অ্যাঙ্কার ইনভেস্টর বলে একটা জিনিস হয়, যে 358 acres 100 acres একটা বড় মাপের একজন কেউ নিল, যেই নেবে তখন বাকিরাও অটোমেটিক্যালি চলে আসবে। সে তো আমরা আশা করছি আপনারা এই সম্বন্ধে পজিটিভ খবর করলে আরও যারা এই ধরনের কাজ করতে চান তারা এগিয়ে আসবেন এবং পার্ক ভর্তি হয়ে যাবে। অ্যাঙ্কার ইনভেস্টর আমরা হরিণঘাটার জন্যে আজ পেয়ে গেলাম। আর কে অ্যাঙ্কার ইনভেস্টর? বিশ্ববিখ্যাত ফ্লিপকার্ট গ্রুপ কোম্পানি। আজ 1 বছর ধরে কথাবার্তা হচ্ছে, যাওয়া আসা চলছে, এক্সামিনেশন হচ্ছে, বিভিন্ন রাজ্যে তারা যাচ্ছে, অ্যান্ড দে হ্যাভ সিলেক্টেড ওয়েস্ট বেঙ্গল এবং হরিণঘাটাকে সরকারি পার্কে তারা আরও কনফিডেন্ট ফিল করেছে, নিয়েছে। আপনার এর ক্ষেত্রে আমি মিৎসুবিশির কথাটা তো আমি কালকে বলিনি, তখন আপনার প্রশ্ন করা উচিত ছিল, আমি শুধু মিৎসুবিশির ডাউনস্ট্রিমটা আপনাকে বলে দিলাম। এটা আপনার আমাদের এখানকার বাজার দর হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে অ্যাকুইজিশন কস্ট, ডেভেলপমেন্ট কস্ট অ্যান্ড ইন্ডেক্স অফ ইনভেস্টমেন্ট, তিনটে মিলে
এর দর ঠিক হয়, প্লাস আইজিআর রেটটাও দেখা হয়, তো ইত্যাদি করে আপনার 63.49 lakhs per acre, 63.49 অ্যাকর্ডিং টু আইজিআর রেট, এবং এই আমাদের কস্ট রেট সেগুলোকে কম্বাইন করে একটা ইন্ডেক্স তৈরি হয়, তার থেকে এটাতে আমরা এই এসছিল ইন্টার ভালো দাম, কিন্তু তাও তারা নিচ্ছে, কেন নিচ্ছে কে? শুনুন, আমি সে মন্দের কোনো মন্তব্য করতে চাই না, তার কারণ আমার কাছে কাগজ নেই, কাগজ হলে আপনাকে দেখতে, যেটা আমার কাছে কাগজ আছে আপনাদের বলে দেবে। কোনটা না, আমি শুধু একটাই কথা বলছি, সেটা হচ্ছে কোম্পানিটার নাম কিন্তু ফ্লিপকার্ট নয়, এটা পার্ট অফ দ্য গ্রুপ, কোম্পানিটার নাম হচ্ছে ইনস্টাকার্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড, এ পার্ট অফ দি ফ্লিপকার্ট গ্রুপ অফ কোম্পানিজ, তারা নিচ্ছে ইনস্টাকার্ট সার্ভিসেস লিমিটেড, সেহেতু এবং দ্যাট ইজ আ অফিসিয়াল পার্ট অফ দ্য ফ্লিপকার্ট গ্রুপ, তারা লজিস্টিক সাব তৈরি করছে, অফিসিয়ালি তো ওদের বিভিন্ন সাব কোম্পানিজ থাকে, অফিসিয়াল বোর্ড অফ ডাইরেক্টার্স পাস হয়েছে ফ্লিপকার্টে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন অ্যালোকেটেড টু দিস পার্টিকুলার কোম্পানি উইচ ইজ পার্ট অফ দ্য ফ্লিপকার্ট গ্রুপ, ফ্লিপকার্ট বলেই লিখতে পারেন, বিকজ ইটস না না ফ্লিপকার্ট লিখবেন, কেননা আপনি লিখতে পারেন ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এ সাবসিডিয়ারি অফ ফ্লিপকার্ট। হ্যাপি ডে ফর ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বোর্ড মিটিং টুক প্লেস টুডে, উই হ্যাভ আর ওন পার্ক ইন হরিণঘাটা নিয়ার দ্য গ্রেট এরিয়া অফ কল্যাণী, ইন হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WBIDC, দি ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড which is a part of the Flipkart group of companies, their proposal has been accepted by the board of the WBIDC. Proposal is that they will invest 991 crores, that means approximately 1,000 crores, and they will employ 18,310 people according to their DPR. This the WBIDC board has passed today, this morning. It will now go to the standing committee of the cabinet where it will be formalized. We are hoping standing committee will find this proposal very useful because of the huge employment potential on one side, and the other is the huge investment outcome of this process. So, and this comes back to back with yesterday's announcement that Mitsubishi Chemicals, taken over by PC Chatterjee now, is going to make an investment of 450 crores in their expansion plan. But more important, we are hoping that you will have another plant of continuous polymerization and then fiber development and then spinning mill and then it goes into fabric. This value chain of downstream will now be created in Haldia from the Mitsubishi plant, so that more and more people will get employed beyond just the Mitsubishi plant expansion. So in both cases they are internationally known companies and they are ready to come to Bengal, make a big investment, create big employment, and that's a wonderful day. I shared this with the Honorable Chief Minister and she suggested that we inform all of you, so that let the good news and the good message and the good vibration before the pujas gets carried to the people.